আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের নানা প্রয়োজনে অনেক সময় কাঠের প্রয়োজন পড়ে এবং কাঠ ক্রয় করতে হয়। তো আমরা জানি না কাঠ কীভাবে পরিণাম করতে হয়, যে কারণে আমাদের অনেক সময় বাজার থেকে কাঠ কেনার সময় বিভিন্ন কারণে ঠকতে হয়। তো ভিউয়ার্স, এই কাঠের হিসাবটি জানা অত্যন্ত জরুরি বলে মনে করি। তো চলুন, কাঠের হিসাব জানার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে একটি সিম্পল সহজ অ্যাপস ইনস্টল দিয়ে নিতে হবে। গুগল প্লে স্টোরে ঢুকে যদি আপনি সার্চ বক্সে লিখেন কাঠের হিসাব, কাঠের হিসাব লিখে সার্চ করার পর যে প্রথম অ্যাপসটি চলে আসবে বড় একটি কার্ড, প্রথম অ্যাপসটি ঢুকে যাবেন এবং ইনস্টল দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে ওই অ্যাপসটির হোম পেজ চলে আসবে। হোম পেজ দেখতে পারছেন, প্রথমে লেখা আছে গুগল কার্ড। এই গুগল কার্ড অপশনে ক্লিক করে যদি ঢুকে যান, দেখতে পারবেন ব্যয় বা পরিধি দিতে বলছে। এটা ইঞ্চিতে পরিমাপ করতে হয়, মনে করেন পরিধি বা ব্যয় 36 ইঞ্চি, লম্বা বা দৈর্ঘ্য দিবেন। ধরেন লম্ব দৈর্ঘ্য 9 ফুট 3 ইঞ্চি। এখন যদি হিসাব করুন অপশনে একটি ট্যাব দিই, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। দেখেন, কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু চলে এসেছে। কাঠের পরিমাণ, মোট কাঠ, অপচয়, ব্যবহারযোগ্য। তো ভিউয়ার্স, গোল কার্ড হিসাব দেখানো হলো, এখন দেখবেন চিরাই কার্ডের হিসাব। প্রস্থ সিলেক্ট করতে হবে, প্রস্থ দিতে হবে। প্রস্থ মনে করেন 3 ইঞ্চি, পুরুত্ব 1.5 ইঞ্চি, লম্বা পরিধি দিতে হবে এবং ইঞ্চিতে দিতে হবে। লম্বা 9 ফুট এবং ইঞ্চিতে আছে 9 ফুট 3 ইঞ্চি, সাপোজ 9 ফুট 3 ইঞ্চি। তারপর যদি আমরা হিসাব অপশনে একটি ট্যাব দিই, দেখুন কার্ডের হিসাব কিন্তু চলে এসেছে। কার্ডের পরিমাপ, মোট কার্ড। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।